জমে উঠেছে ঢাকা ১৭ উপনির্বাচনের প্রচার জাকের পার্টি রাশিদুলের। শুক্রবার ১৪ জুলাই জুমার নামাজের পর ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের প্রচার, ভোটার মাঠে নেপে পড়েছে প্রার্থীরা। নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ রাশিদুল হাসান। প্রচারে নেমে গোলাপ ফুল মার্কার প্রতীক নিয়ে বলেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। সুস্থ নির্বাচন ও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোকেই বড় চ্যালেঞ্জ বলেছে। গণসংযোগে দেখা যায় জাকের পার্টির স্বেচ্ছাসেবক পয়েন্টের সহ তত্ত্ব সম্পাদক শেখ আলী আব্বাসকে রাজধানী গুলশান বনানী ভাসানটেক ও সেনানিবাস এলাকা নিয়ে ঢাকা ১৭ আসনের ভোট হবে আগামী ১৭ জুলাই। ভোটে লড়ছেন ৭জন প্রার্থী। এবার ভোট হবে কাগজের বেল্টে। গত ১৫ মে সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।